স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে যে ফুলটি দেখাচ্ছি এটি শীতের একটি মৌসুমী ফুল। শীতকালে ছাদ বাগানে যদি এই ফুলটি করা যায় তাহলে ছাদ বাগান আলোয় আলোকিত করে তোলে, কারণ এই ফুলের রং বিভিন্ন রকমের, লাল, হলুদ, সাদা, বেগুনি, বিভিন্ন রঙের রঙে আলোকিত করে তোলে। তাই শীতকালে এই ফুলটি কিভাবে করবেন, কেমন ধরনের মাটি প্রস্তুত করতে হবে, কেমন ধরনের খাবার দিতে হবে, কেমন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে এই গাছটি করার জন্য, তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ও জানতে থাকুন কিভাবে স্টেপ বাই স্টেপ এই গাছকে পরিচর্যা করে বড় করা হয়েছে এবং ফুল নেওয়া হয়েছে। চারা সংগ্রহের আগে আমাদেরকে মাটি প্রস্তুতি করতে হবে। তা মাটি আমরা সাধারণত দোআঁশ মাটি এই গাছের জন্য উপযুক্ত। এই দোআঁশ মাটি হবে 60%, তার সাথে 30% গোবর সার বা ভার্মিকম্পোস্ট ও 10% হাড় গুঁড়ো, নিমখোল ও শিং চাচি। এগুলি ভালো করে মিশিয়ে এক জায়গায় জড়ো করে এক মাস মতন জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর নর্মালি শুকিয়ে গেলে সেগুলি গাছের জন্য ব্যবহার করতে হবে। এই গাছগুলি যখন ফাইনাল টবে প্রতিস্থাপন করা হবে তার জন্য টবের নিচে ছিদ্র স্থানে খোলামকুচি বা ইটের টুকরো ও বালি জোগাড় করে রাখতে হবে দেওয়ার জন্য, যাতে টবে জল দেওয়ার সাথে সাথেই জলটি ছিদ্র দিয়ে দ্রুত বের হতে পারে। অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় জমানো না হয়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এই বিষয়টার জন্য অবশ্যই খোলামকুচি বা বালি জোগাড় করে রাখতে হবে। এই গাছকে যদি সঠিক বড় ঝাড় করতে হয় তাহলে সঠিক সময়ে এই গাছের চারা সংগ্রহ করতে হবে। ভালো বিশ্বস্ত নার্সারি থেকে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের প্রথম দিকে এই গাছের চারা সংগ্রহ করতে হবে, তাহলেই কিন্তু ভালো গাছের ঝাড় করা যাবে। চারা সংগ্রহের পর ওই ছোট্ট চারাগুলিকে বড় টবে কখনোই দেয়া যাবে না। এই চারাগুলিকে 2 ইঞ্চি টব বা ছোট টবে প্রথমে সামান্য খাবার দিয়েই গাছকে মানুষ করে একটু বড় করে শিকড়ের গুরুত্বটাকে ভালো করে তারপর বড় টবে প্রতিস্থাপন করতে হবে। কখনোই ছোট গাছকে বড় টবে দেয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু ভালো গাছ করা যাবে। এই গাছ যখন 6 থেকে 7 ইঞ্চি লম্বা হবে তখন গাছের ডগা ছাঁটাই করে দিতে হবে, অর্থাৎ গাছের আগা পিঞ্চ করতে হবে, তাহলে গাছের ঝাড় হবে এবং মঞ্জরি অর্থাৎ ফুলের সংখ্যাও অনেক বাড়বে। এর সাথে সাথে গাছের বৃদ্ধির জন্য সপ্তাহে একবার পাতলা করে খোল ভেজানো জল গাছের গোড়ায় দিতে হবে, সরিষার খোল ও বাদাম খোল ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে, ও মাঝে একবার হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, তাহলে গাছের শিকড়টি বৃদ্ধি পাবে এবং ভালো থাকবে। 15 দিনে যদি একবার হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায় তাহলে গাছের খুব ভালো কাজ করে। জলের সাথে মিশিয়ে এই হিউমিক অ্যাসিড অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করবেন। এবং তার সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, গাছের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোর প্রয়োজন, তাই গাছটি অবশ্যই ছায়াস্থানে রাখবেন না, ভালো স্থানে রাখতে হবে যেখানে সূর্যের আলো সর্বদাই পায় সেই স্থানে। গাছে যখন করে নেওয়া হবে তার আগে যে কোনো কোম্পানির মাইক্রোনিউট্রিশন গাছে স্প্রে করতে হবে 1-2 বার, তাহলেই গাছের ফুল কিন্তু ভালো হবে আরও এবং ফুলের রঙও ভালো হবে। এবার বলি এই গাছের রোগবালায় ও পোকামাকড়। রোগবালায় বলতে ফাঙ্গাল ইনফেকশন হয় গাছের ছোট অবস্থায়, গাছের গোড়া পচে যে গাছ
ঢলে পড়ে। এই জন্য যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড একবার দুবার ব্যবহার করতে হবে। জলটা ঠিকঠাক দিলে কিন্তু ফাঙ্গাসাইড, না দিলেও চলে, কিন্তু অতিরিক্ত জলের জন্য অনেক সময় গোড়া পচে যায়, এই জন্য ফাঙ্গাসাইড দিতে হবে। এ গাছে পোকামাকড় তেমন কিছু লক্ষ্য করা যায় না, তবুও পোকামাকড়ের জন্য অবশ্যই কাকা, কনফিডার এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে। আর এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলি যদি করা যায়, অবশ্যই গাছে সুন্দর ফুল আসবে। তাই বন্ধুরা, কোনো রকম ভাবনা চিন্তা বাদ দিয়ে এই গাছ আপনার বাড়িতে করুন। অবশ্যই শীতে এই গাছটি করলে আপনার ছাদ উঠান অবশ্যই আলোয় ভরিয়ে তুলবে। এই গাছটি খুবই সুন্দর একটি গাছ, এর নাম অ্যান্ট্রিনাম। এই ফুলটি দুপাশ টিপলে ড্রাগন রাক্ষসের মতন হাঁ করে, তাই অনেকে এই ফুলকে স্ন্যাপ ড্রাগনও বলে। এই ফুলের সাধারণত দুটি ভ্যারাইটি লক্ষ্য করা যায়, একটি লং ভ্যারাইটি আর একটি শর্ট ভ্যারাইটি। লং ভ্যারাইটির তুলনায় শর্ট ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল ও ভালো ঝাড় করা যায়। এই গাছে আরেকটি মজার ব্যাপার হলো, এক সিজনে দুবার ফুল পাওয়া যায়। সম্পূর্ণ ফুল হয়ে যাওয়ার পর যদি এই গাছের মঞ্জুরিগুলি কেটে দেওয়া যায়, আবার এতে একটু খাদ্য, তরল খাদ্য যদি প্রয়োগ করা হয়, আবার নতুন ডাল বা শাখা বেরিয়ে নতুন ফুল দিতে শুরু করে। তাই এই মজার বিষয়টা খুবই আকর্ষণীয়, তাই একই গাছে দুবার ফুল পাওয়া যায়। এটা শীতের একটি ফুলের মধ্যে অন্যতম। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর তার সাথে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।